আজকের রাশিফল। মেষ রাশি। আজ মেষ রাশির জাতক জাতিকা তিনটি মিশ্র যাবে। আজ আপনি নতুন কোনো সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বুদ্ধি করে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারুর প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনো উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। ব্যবসায় খুব ভালো খবর পাবেন। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। বৃষ রাশি। অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে। আজ আপনাকে একটু সাবধানী হতে হবে, না হলে বদনাম হতে পারে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। মা বাবার সঙ্গে কোনো কারণে বিরোধ হতে পারে। স্বজন সমাগম হতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি বন্ধুর থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আজ বৃষ রাশির জাতক জাতিকা দিনটি বিশেষ ভালো যাবে না। বিদ্যার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। চাকুরি ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। উপার্জন ভাগ্য মন্দ না হলেও অর্থ অপচয় হয় এমন সিদ্ধান্ত নেবেন না। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কিছু বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে ঝামেলা হতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে। সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে। অংশীদারি কাজে আশানুরূপ সাফল্য আসবে না। আত্মীয় সমাগম বাড়তে পারে। পুলিশ প্রশাসনের কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির শিকার হতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা রয়েছে। বন্ধুদের বিষয়ে আজ আপনাকে একটু সাবধান হতে হবে। আজ আপনার নৈতিক জয়লাভ হতে পারে। সতর্ক থাকুন, না হলে কর্মক্ষেত্রে সম্মান হানি হওয়ার আশঙ্কা আছে। কোনো মহৎ ব্যক্তি আজ আপনাকে যেচে উপকার করতে পারে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের প্রতি আবেগ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে বড় কারোর শারীরিক অসুস্থতার জন্য ভুগতে হতে পারে। কর্কট রাশি। আজ কোনো কারণে মন খারাপ থাকবে। আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করতে পারবেন। কোনো দুঃসংবাদ পেতে পারেন। অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সিংহ রাশি। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। প্রেমের বিষয়ে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। শিল্পীদের কাজকর্মে বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। সম্পত্তির ব্যাপারে কোনো চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি থাকবে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তি হতে পারে। বাড়িতে নতুন কোনো অতিথি আসার সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। মাঙ্গলিক কোনো কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। সংসারে অভাব অনটন দেখা দিতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো হবে। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়। অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। নিজের ব্যক্তিগত কোনো ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে কোনো অতিথির জন্য খরচ বাড়তে পারে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনো ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে।
সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে, বাড়তি কোনো খরচের ব্যাপারে চিন্তা, শরীরের কোনো ক্ষতের ব্যাপারে খরচ বৃদ্ধি, অসৎ সঙ্গে ক্ষতির যোগ রয়েছে। আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করতে পারবেন, কোনো দুঃসংবাদ পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। তুলা রাশি, যুক্তিপূর্ণ আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। আজ থেকে কোনো নতুন কাজের শুরু হতে পারে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করতে পারবেন। আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। আজ সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে। তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। শনি চন্দ্রের প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। পুস্তক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে অপ্রত্যাশিত বাধা বিপত্তি দেখা দিতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ। বৃশ্চিক রাশি, সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনো কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত। আজ বৃশ্চিক রাশির দিনটি মিশ্র যাবে। বকেয়া টাকা পয়সা আদায়ে বেগ পেতে হবে না। খাদ্য ও পানীয়ের ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারবেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। চিত্রশিল্পীদের সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না। সঙ্গীর কোনো কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে। গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ আসবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যেতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকুরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। বয়স্কদের শারীরিক পীড়ায় ভোগান্তি হবে। ব্যবসায়িক কাজের জন্য দিনটি ভালো। ঠিকাদারি বা কনস্ট্রাকশন ব্যবসায় অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। জনসংযোগ বৃদ্ধি পাবে। শত্রুর সঙ্গে কোনো আপোষের কথা হতে পারে। আজ আপনাকে একটু সাবধানী হতে হবে, না হলে বদনাম হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি বন্ধুর থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে। পিত্ত রোগের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মা বাবার সঙ্গে কোনো কারণে বিরোধ হতে পারে। সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে। মকর রাশি, অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। বেশি রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। টাকা পয়সা চুরি হওয়ার সম্ভাবনা আছে। সাবধানে থাকুন, সতর্ক হন। সঠিকভাবে চিন্তা ভাবনা করে তবেই কোনো সিদ্ধান্ত নিন। পাওয়া টাকা ফেরত পাবেন, তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মচারীর জন্য আজ আপনার ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে আজ দিনটি শুভ নয়। আজ বন্ধু বিচ্ছেদের জন্য মনে কষ্ট বাড়তে পারে। মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনো বিষয় নিয়ে ঝামেলায় অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটিজনিত ঝামেলায় পড়তে পারেন। কোনো আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। প্রত্যাশিত কাজে বাধা দেখা দেবে। কুম্ভ রাশি, চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনা বেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। শরীর বেশি ভালো নাও থাকতে পারে। বায়ুর প্রকোপ বৃদ্ধি ও মূত্রাশয় ঘটিত রোগে অধিক ক্লেশ ভোগের আশঙ্কা আছে। চলাফেরায় সাবধানতা অবলম্বন বিশেষ জরুরি। পারিবারিক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির
অবসান। ন্যায্য পাওনা আদায় করতে বেগ পেতে হবে। আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে। আজ অফিসের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক থাকুন, স্নায়ু রোগে আক্রান্ত হতে পারেন। আজ কোনো প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। অতিরিক্ত বিনিয়োগের জন্য ব্যবসার চিন্তা বৃদ্ধি পাবে। পরিবারের কারোর খারাপ ব্যবহারের ফলে মন বিষণ্ণ থাকতে পারে। আজ পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য পাবেন না। সঙ্গীর কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। নিকটবর্তী কোনো আত্মীয়কে নিয়ে বাড়িতে অশান্তির আশঙ্কা রয়েছে। মীন রাশি। প্রিয়জনের অসুস্থতার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সৃষ্টিশীল কোনো কাজের জন্য উন্নতির যোগ রয়েছে। আর যে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। সম্পর্কে জটিলতা কেটে যাবে, তবে তা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। বাবা মায়ের সঙ্গে তীর্থভ্রমণের আলোচনা হতে পারে। কাজের দিকে অগ্রগতির যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ নয়। অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মীন রাশির জাতক জাতিকা দিনটি ভালো যাবে না। কোনো সুন্দর মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। পুরনো ঋণ শোধ হওয়ার জন্য আনন্দ। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। প্রশাসনিক কর্মকর্তাদের কাজে ঝামেলা দেখা দেবে। সঞ্চয়ের প্রচেষ্টায় বাধা বিপত্তি দেখা দিতে পারে।